হ্যালো দর্শক, বঙ্গ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। পৃথিবীতে অবস্থিত গোপন ও নিষিদ্ধ জায়গার ভিডিওটি আশা করি আপনারা সকলেই দেখেছেন। আর আপনি যদি এখনও ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি এখনই দেখে নিতে পারেন। আজকে আমি এমন এক দ্বীপের কথা বলবো যেখানে শুধু বিড়াল আর বিড়াল, পালিত পশুর প্রতি অনেকেরই দুর্বলতা আছে। কুকুর, বিড়াল, পাখি, মাছ, সাধারণত এইসব প্রাণীর প্রতি মানুষের আকর্ষণ বেশি। পোষা মিষ্টি দুষ্টু প্রাণীগুলোর মধ্যে অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে বিড়াল। বিড়াল যেমন আদর খেতে পছন্দ করে, তেমনি দুষ্টুমি করে সময় কাটাতে পটু। যারা বিড়াল পছন্দ করেন তাদের মন ভালো করে দেবার মতো একটি খবর দেব এখন। এমন একটি জায়গার সন্ধান দেব যে জায়গায় রয়েছে শুধু বিড়াল আর বিড়াল। আর এই জায়গায় বিড়াল এত বেশি যে জায়গাটির নাম বিড়াল দ্বীপ হিসাবে পরিচিত হয়েছে। জায়গাটি হচ্ছে জাপানের তাসিরুজিমার দ্বীপ। দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কে কোন ধরনের প্রাণী বর্তমানে পুষছেন বা পোষার ইচ্ছা আছে তা কমেন্ট করে জানান। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আরও নতুন নতুন অজানা, মজাদার ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বিড়াল দ্বীপ। জাপানের তাসিরুজিমা দ্বীপটির আয়তন সব মিলিয়ে 1.5 বর্গ কিলোমিটারের কাছাকাছি। 1950 সালের দিকে এই দ্বীপে হাজারেরও বেশি মানুষ বসবাস করত বলে জানা যায়। আস্তে আস্তে এই সংখ্যা কমে 123-এ ঠেকেছে। আর সেই কারণে এই দ্বীপের চারপাশে নির্জন, নিরিবিলি এবং শান্ত। লোকজন কমতি হলেও একটি বিশেষ প্রাণীর কমতি নেই এই দ্বীপে, যেটা হলো বিড়াল। দ্বীপটি সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিড়াল। পুরো দ্বীপ জুড়ে শুধু বিড়ালেরই বসবাস। যেখানেই তাকাবেন ছানা থেকে বড় শুধু বিড়ালই দেখতে পাবেন। এই বিড়াল রাজ গড়ে ওঠার পিছনে রয়েছে এক মজার কাহিনী। এক সময় এই দ্বীপে প্রচুর মানুষ বসবাস করত। মাছ ধরা এবং রেশম উৎপাদন ছিল তাদের প্রধান জীবিকা। কিন্তু রেশমের শুকনো কীটগুলো ইঁদুরের অত্যাচারে টিকিয়ে রাখা দায় ছিল। তখন শহর থেকে দ্বীপে নিয়ে আসা হলো কিছু সংখ্যক বিড়াল। বিড়ালগুলো তখন ইঁদুরকে নিবংশ করে নিজেদের বংশ বিস্তার করতে লাগলো। কিন্তু একসময় এই দ্বীপে বসবাসকারী মানুষজন জীবিকার তাগিদে শহরমুখী হয়ে পড়ে। আস্তে আস্তে দ্বীপটি ফাঁকা হতে থাকে। আর অন্যদিকে বিড়ালের বিস্তার বেড়ে দ্বীপটির পরিণতি হয়েছে বিড়াল রাজ্যে। বিড়ালের প্রতি জাপানের অধিবাসীদের অন্য ধরনের স্নেহ মমতা কাজ করে। তাদের ইতিহাসের প্রায় সকল গল্প কাহিনীতে বিভিন্নভাবে বিড়ালের কাহিনী উঠে এসেছে, এক ধরনের আধ্যাত্মিক শক্তির উৎস হিসাবে। বিড়ালকে তারা সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখে থাকে। সারা জাপান থেকে প্রতি সপ্তাহে বিড়াল দেখতে তাসিরুজিমাতে আসে। শুধু তাই নয়, এই দ্বীপে বিড়ালকে সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে কুকুর পোষা এবং বাইরে থেকে কুকুর নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাসিরুজিমা ছাড়াও জাপানে আরও একটি জনপ্রিয় বিড়াল দ্বীপ রয়েছে, যেটা আওসিমা নামে পরিচিত। জাপানি ভাষায় এইসব দ্বীপকে বলা হয় নেকুজেমা, অর্থাৎ বিড়ালের দ্বীপ। দর্শক, বিড়ালের এই দ্বীপ সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।